नमस्कार, आमार चैनेले सबाइके स्वागत। नित्य नतून भिडियो पेते आमार चैनेलटिके प्लिज सबस्क्राइब करुन, लाइक करुन, शेयर करुन। सबाई भालो आछेन? आजके रान्ना टमेटोर चाटनी। आजके आमरा बानाबो टमेटोर चाटनी, बीट दिए दारुण देखते एकटी चाटनी। प्रथमे आमरा इंडक्शने कड़ाई बसिए कड़ाईटा गरम होते देव। कड़ाई गरम होले आमरा तीन पला तेल दिए देव, बेशी तेल लागबे ना। तीन पला तेल, तेलटा एकटू गरम होए जाक। तेल गरम होले आमरा सर्षे फोड़न देव। तेल गरम होए गेछे, आमरा सर्षे फोड़न दिए दिलाम। तेले फोड़ंग देया हुए गेछे, फोड़ंगगुलो देखुन फुटफुट होच्छे, माने फोड़ंग रेडी। एबारे आमरा हाफ केजी टमेटो कुचि करे रेखेछि सेटा दिए देव। ভালো করে নেড়ে নেব যাতে তেলের সাথে মিশে যায়। টমেটোটা তেলে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা ভাজা হয়েছে, মানে হালকা তেলটার সাথে একটু মেখেছে। এবারে আমরা একটা বিট পুড়ে রেখেছি, একটা ছোট সাইজের বিট পুড়ে নিয়েছি, সেটা এই টমেটোতে আমরা দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে টমেটোর সাথে নেড়ে নেব। এবারে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। এক চামচ নুন দিয়ে দেব। পরে যদি নুন লাগে আবার দেব, কিন্তু এখন এক চামচই থাক। এবার সবগুলোকে ভালো করে নেড়ে নেব, সবগুলো যেন টমেটোর সাথে মিশে যায়। এটা প্রথমটা মিডিয়াম আঁচে হবে, তারপরে লো ফ্লেমে হবে। একদম লোতে দিয়ে একটি ঢাকা দিয়ে দেব। এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আমসত্ত্বটা কেটে নেব পিস পিস করে। মাঝারি সাইজের একটি আমসত্ত্ব নিয়েছি, সেটাকে পিস পিস করে কেটে নেব। আমসত্ত্বগুলো কাটা হয়ে গেছে, এটি একটি প্লেটে আবার তুলে নিলাম। টমেটোগুলো একবার নেড়ে নেব, ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে নিতে হবে। নেড়ে এবারে আমরা অল্প পরিমাণের তেঁতুল রেখেছি বীজ ছাড়িয়ে, সেটা দিয়ে দেব। পাকা তেঁতুল বীজ ছাড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। তেঁতুলটা ভালো করে টমেটোর সাথে একটু এইভাবে চিপে চিপে মিশিয়ে নিচ্ছি। এবারে আবার ঢাকা দিয়ে দেব। 10-15 মিনিট হয়ে গেছে, এবারে আমরা টমেটোটা ঢাকা খুলে দেখছি। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমরা এতে যে আমসত্ত্বটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তার সাথে অল্প পরিমাণের কিশমিশও দিয়ে দেব। এবারে হাফ কাপ চিনি দিয়ে দেব। হাফ কাপ চিনি দেওয়ার সাথে আমরা আরেকটা জিনিস দেব, এই দেখুন, এটা হচ্ছে নকুল দানা। এটা চাটনিতে দিলে চাটনির টেস্ট বাড়ে, চিনির সাথে কিন্তু নকুল দানাটা দিলে এটা টেস্ট বাড়ে। এরপর ভালো করে চিনিটাকে মিশিয়ে দেব।
পরিমাণে নুন দেব, এই হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিট। ফ্লেম কিন্তু লোতে থাকবে, হাই কিন্তু কোনো মতে হবে না, লো ফ্লেমে রেখে আমাদেরকে চাটনিটা বানাতে হবে। 20 মিনিট মতো হয়েছে, এবারে ঢাকা খুলে দেখ, চাটনি হয়ে গেছে আমাদের। চাটনিটা একদম দেখুন কালারটাও কি সুন্দর এসছে, বিট দেওয়ার জন্যে কালারটা এত সুন্দর এসছে, আর টেস্টটাও খুব বাড়ে। এবারে আমরা অল্প একটি পাতি লেবু নিয়ে নেবো, এমনি ছোট্ট কেটে তার রসটা ওপর থেকে ছড়িয়ে দেবো জাস্ট, নিয়ে একবার পুরোটার সাথে মিক্স করে নেব। ইন্ডাকশন অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে গেলে এটা আমরা একটি পাত্রে তুলে নেব। টমেটো চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে আমরা একটি বোলে তুলে নেব। টমেটো চাটনিটি একটি পাত্রতে তুলে নিলাম, এবারে একটু ধনে পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নেব, দেখতে সুন্দর লাগবে বলে। এই দেখুন একটু ধনে পাতা দিলাম আর একটি চেরি দিয়ে চাটনিটিকে ডেকোরেশন করলাম। এই চাটনি রেসিপিটি যদি সবার ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন। কিছু রান্নার বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।